ঝিনাইডাঙ্গা মানসিক ভারসাম্যহীন মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্থান পেলেন কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে। এক অসহায় মানসিক ভারসাম্যহীন মহিলা বিগত প্রায় 14-15 দিন থেকে পড়ে আছেন ঝিনাইডাঙ্গা গোপাল স্টিল ফার্নিচারের পাশে রাস্তার ধারে। এলাকার লোকজনই খাবার দিয়ে যেত এতদিন, শনিবার থেকে কোনো রকম খাবারও খাচ্ছিলেন না, পড়ে আছেন জীবনমৃত অবস্থায়। ঘটনাটি অনাসৃষ্টিকে জানানোর সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে মহিলার অবস্থা দেখে সহযোগিতার জন্য কোচবিহার কোতোয়ালি থানার আইসি স্যার এবং এসডিও স্যারকে জানানো হয়। 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান কোচবিহার সদর মহকুমা শাসক শ্রী সঞ্জয় পাল তার প্রশাসনিক লোকজনকে নিয়ে। পরবর্তীতে সকলের সহযোগিতায় তাকে নতুন বস্ত্র পরিয়ে কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আমার আনুমানিক হলো 13-14 দিন হবে। আচ্ছা, তারপরে ডাগুড়ি অঞ্চলের প্রধানকে জানানো হয়েছিল ফোনের মাধ্যমে। তারপরে এই ঝিনাইডাঙ্গা পঞ্চায়েত রবি রায় ওনাকে জানানো হচ্ছে, উনি ওনার বাড়িতে কালকে 3 বার গেছি, উনি আমাদেরকে আসবে বলে আর আসে নাই। তারপরে আরও 2-4 জনকে ফোন করে জানানো হচ্ছে এবং কোন একটা এনজিওকে ফোন করে জানানো হয়েছিল, ছেলেপেলেরা জানাইছে কিন্তু তারা আসবে বলেও আসে নাই। কবে থেকে পড়ে আছে উনি প্রায়? আজকে তারিখটা তো মনে নাই, তাও 14 দিন হবে। এভাবেই আছে? এভাবেই আছে। যিনি পড়ে আছেন তিনি কি আপনাদের এই গ্রামের বা এলাকার বাসিন্দা? না না না, আমরা কেউ চিনি না এই এলাকা, দুইটা গ্রাম দুই সাইডে কেউ চিনে না। কেউ চিনে না? কেউ চিনে না। মানে ওনাকে কি আপনারা কোনো সাহায্য করছিলেন কোনো ভাবে? আমরা খাওয়া দাওয়া দিচ্ছিলাম, মানে সেটাও মনে করো যে 2 দিন যাবৎ বন্ধ। ওই এমনি তো যা কিছু খায় খাওয়ার পরে বমি করে দেয়, বমি করে ফেলা দেয়, এখানে পায়খানা পেচ্ছাপ করে দেয়। এখন 2 দিন যাবৎ আর কথা বলার চেষ্টা করেছিল কিন্তু কথা বলে না, একটা ইশারাতে অনেক কিছু বলে আর। মহিলা না পুরুষ? মহিলা। সবাইকে বলছিলাম ব্যাপারটা যে মানে তোমরা গিয়ে হাসপাতালে ভর্তি করো, আর করোনার ভয়ে এখন কেউ মনে করেন ধরতেও সেনা, এখন কি করবো আমি? আপনি কাদের কাদের জানিয়েছিলেন বিষয়টা? আমি আমাদের মানে পার্টির ছেলেদের জানিয়েছি, তারপরে আশা দিদিকে জানিয়েছি, আশা দিদি বলছে যে এটা আমার ইয়েতে না। পুলিশকে জানিয়েছিলেন? না, প্রশাসনকে জানানো হয়নি। আপনি আপনার জায়গা জানিয়েছিলেন? হ্যাঁ। আপনার কবে জানিয়েছে বিষয়টা? আমাকে কালকে বলছিল। বললাম আপনার তো একটা জনপ্রতিনিধি, আপনারও তো দায়িত্ব মধ্যে পড়ে যে প্রশাসনকে জানিয়ে বিষয়টা যাতে দেখা হয়। না আমি তো আমি তো এটা জানি না যে এই ব্যাপারটা নিয়ে প্রশাসনকে জানাতে হবে, যদি জানতাম তাহলে তো জানাতাম। মঞ্চ আপনি কি চেষ্টা করবেন যাতে এই যে মহিলা পড়ে আছে যাতে প্রশাসন তাকে উদ্ধার করে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেষ্টা।